কালকে আমাদের থানাতে একটা চুরির রিটার্ন কমপ্লেন, কৌশল ছিল ওনার বাড়িতে, একটা DSLR ক্যামেরা ছিল, ওটা চুরি হয়েছে। চুরি হয়েছে বেশ কিছুদিন আগেই, তো উনি পার্সোনাল কাজে যেদিন চুরি হয়েছে পার্সোনাল কাজে উনি বেঙ্গালোর চলে গেছেন, তো গতকালকে ওনার বাবা এসে একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন আমাদের। তো সেই কমপ্লেনটা পাওয়ার পর আমাদের থানার অফিসার এবং সিভিল স্টাফে আমরা একটা টিম তৈরি করি এবং তারা সোর্স ইনফরমেশন করে সন্দেহভাজন আমরা একটা চোরকে আমরা ডিটেইন করি। তার নাম সৈকত শাহ, অ্যাকচুয়ালি তার বাড়ি কাঁকড়াবন, সে ধলের ইয়েতে বলদাখালে ভাড়া থাকে বিগত প্রায় 3-4 মাস যাব। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে যে তার সাথে আরেকজন তার সহকর্মী আছে, যেটা অমর দেব বর্মা, তার বাড়ি খমলুম, সে ধলেশ্বরে ভাড়া থাকে। তো সে জানতে পেরেছে অমর দেব বর্মা বাড়িতে এমন একটা ক্যামেরা আছে, সে জানতে পেরেছে। তখন আমরা তাকে সাথে নিয়ে অমর দেব বর্মা বাড়িতে যাই, গিয়ে তার ঘর সার্চ করে ক্যামেরা সহ ব্যাগটা আমরা পাই। তখন তার দুজনকেই তাদের আমরা উঠিয়ে নিয়ে আসি, তাদের বিরুদ্ধে আমরা একটা চুরির কেস নিয়েছি, তাদের পুলিশ রিমান্ড চাইবো। পুলিশ রিমান্ড চাওয়ার পর এই কেসে আর কারা কারা ইনভলভ আছে এবং এলাকাতে আরও যে কিছু চুরি হচ্ছে এগুলাতে কোনো ইনভলভমেন্ট আছে কি না সেটা আমরা বের করার চেষ্টা করব।